আজকে হেয়ার ফান অয়েলের একটা চমৎকার রিভিউ দেখাবো। রিভিউ দেখানো কিছুটা সম্ভব হচ্ছে কারণ খুশি খাতুন আপু, যিনি রাজশাহী থেকে আমাদের হেয়ার ফান ক্লায়েন্ট কোর্ট স্টেশন উনি থাকেন, উনি শুরু থেকে প্রবলেম হওয়ার পর থেকে, কষ্ট পাওয়ার পর থেকে কিছু কিছু ফটো আমাদেরকে শেয়ার করেছিলেন এবং এখন প্রায় দেড় দুই বছর পর উনি আবার ওনার ফটো শেয়ার করেছেন। সো সব কিছু একসাথে করে রিভিউটা দেখানো সম্ভব হচ্ছে। আমাদের অনেক ক্লায়েন্ট আছে, সবার রিভিউ আসলে দেখানো পসিবল হয় না। এবং এই মানুষটা নিজের চুল নিয়ে এতই বিরক্ত ছিল যে মুখ থেকে উনি আমাদেরকে ছবি পাঠাতেন। এরপর 12ই জানুয়ারি পিকচার পাঠিয়েছেন, একটু বেটার, চেহারা ঢেকে ঢেকে। এরপর 21শে জানুয়ারি দেখেন অনেক ভলিউম হয়েছে, মাশাল্লাহ। এরপর উনি দুটার ডিফারেন্স দেখিয়ে আমাদেরকে রিভিউ দিয়েছেন ইনবক্সে। দেখতেই পাচ্ছেন ওনার হেয়ার হেলথ চমৎকারভাবে ইম্প্রুভ করেছে, কত চুল হেয়ার ব্যান্ডের মধ্যে, আর অনেক ভলিউমওয়ালা চুল, অনেক হেলদি হেয়ার, মাশাল্লাহ। কিন্তু সামনে একটা ফাঁকা জায়গা ছিল। এর পরেরটা দেখেন, জানুয়ারি মান্থ থেকে উনি হেয়ার ফান ইউজ করেছে, এখন চলছে। এরপর উনি আমাদেরকে ভিডিও পাঠান, সামনে সেই গ্যাপটাও নাই। আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে বিশ্বাস করে, ধৈর্য নিয়ে লেগে থাকার জন্য, সাথে উনি ভিটামিনসও খেয়েছেন। এরপর এখন ওনার হেয়ারটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। এখন কিন্তু খুশি আপু আর মুখ ঢেকে আমাদেরকে রিভিউ পাঠান না, মিউজিক লাগিয়ে সুন্দর করে রিভিউ পাঠান। এই হলো হেয়ার ফান স্টোরি। থ্যাংক ইউ সো মাচ, আমরা শুরু থেকে সততার সাথে 100% অনেস্ট রিভিউ নিয়ে কাজ করছি এবং মানুষের উপকারে কীভাবে আসা যায়, তারপর এন্টারপ্রেনার হওয়া যায়, সেই চেষ্টাই কিন্তু আমার আছে। আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা শেষ করছি একদম লাস্ট স্ক্রিনশট দিয়ে, যেখানে উনি ভিডিও পাঠিয়েছেন, উপরে ছোট্ট করে দেখতে পাচ্ছেন, আর নিচে কী সুন্দর করে উনি বলেছেন যে রিন্তি আপুকে ফার্স্ট থেকে আমার চেঞ্জটা দেখাবেন, রিভিউটা দেখাবেন, উনি খুশি হবেন। আমি আসলেই খুশি হয়েছি। এক একটা ঈদ আপনাদের এক একটা পজিটিভ রিভিউ মানে আমার এক একটা ঈদ বলতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, আর এভাবেই আমাদেরকে ভালোবাসবেন প্লিজ। আল্লাহ হাফেজ।